মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের 2022 সালের জুন মাস আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদের জানাবো যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন বা লুনার সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে। আর যাদের সান সাইন বা লগ্নে আছে মকর বা ক্যাপ্রিকর্ন তাদের কিন্তু আংশিক কাটবে। ভিডিও শুরুতেই আমরা আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি পজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস, অর্থাৎ গ্রহগত গোচর ফল এবং তার প্রভাব। তারপরেই আমরা বিস্তারিত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, প্রেম থেকে দাম্পত্য, পরিবার থেকে প্রতিবেশী, বন্ধু থেকে শত্রু, চলাচল সম্পত্তি যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য, বন্ধুত্বের ভাব, রাজনীতিবিদ গৃহবধূ শিক্ষার্থী বিদ্যার্থী সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। পরিশেষে অ্যাজ ইউজুয়াল যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি তেমনটি তো আছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গ্রহগত গোচর ফল অর্থাৎ প্ল্যানেটারি পজিশনস। দেখুন এটি কিন্তু দীর্ঘ আলোচনা হবে, প্রায় 12-14 মিনিটের। এটি শোনার ধৈর্য যদি আপনাদের না থেকে থাকে আপনারা ভিডিওটি এখান থেকে 12-14 মিনিট স্কিপ করে যেতে পারেন বা কেটে শুনতে পারেন, তবে পুরোটাই শোনার চেষ্টা করুন, কারণ এটি কিন্তু একটি দুটি দিনের আলোচনা নয়, একটানা প্রায় 30-31 দিনের আলোচনা হয়ে থাকে। পুরোটা না শুনে কেটে কেটে শুনলে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে গোলমেলে লাগতে পারে, তাই আশা করি পুরোটাই শুনবেন। দেখুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ বসে আছেন সেকেন্ড হাউসে, অর্থাৎ বাণীর ভাব, পরিবারের ভাব বা অর্থভাব যাই বলুন না কেন, আর এখানে বসে কিন্তু তিনি কামধেনু নামক একটি যোগ তৈরি করেছেন। দীর্ঘ প্রায় 30 বছর পর শনি মহারাজ এখানে প্রবেশ করেছেন এবং 2025 সাল পর্যন্ত এখানেই থাকবেন। যদিও মাঝে কিছুটা সময় তিনি বক্রী হতে চলেছেন 2022-এর 12 জুলাই থেকে শুরু করে 2023-এর আপনাদের 17 জানুয়ারি পর্যন্ত, কিন্তু ওভারঅল দেখতে গেলে 2025 সাল পর্যন্ত শনি এখানেই থাকবে। আর তার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব বিস্তার করবে শনি মহারাজ, সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা সহ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, একবার সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। দেখুন গুরুদেব বৃহস্পতিও কিন্তু দীর্ঘ 12 বছর পর আপনাদের পরাক্রমভাবে প্রবেশ করেছেন থার্ড হাউসে, থার্ড হাউসের অধিপতি। এখানেই কিন্তু তিনি থাকবেন একটানা একটি বছর। গুরুগ্রহ বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে এই এক বছরে কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সংযোগ থাকছে আপনাদের পরাক্রমভাবে, তবে মঙ্গল কিন্তু আবার 27 জুন আপনাদের সুখভাবে অর্থাৎ ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে। আর আপনাদের ফোর্থ হাউসে রাহু শুক্রের সংযুক্তি থাকছে, শুক্র 18 জুন প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে, আর ফিফথ হাউসের অধিপতি ফিফথ হাউসেই প্রবেশ করে যাবে। এখানে দেখুন শুক্র এবং রাহুর সংযোগ তো হচ্ছে, কিন্তু রাহু কিন্তু দীর্ঘ 18 বছর পর আপনাদের সুখভাবে প্রবেশ করেছে, আর এখানেই কিন্তু থাকবে রাহু একটানা 1.5 বছর, 2023 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। রাহু মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে এই 1.5 বছরে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু স্পেশাল একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আপনাদের ফিফথ হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে, আর আপনাদের টেন্থ হাউস অর্থাৎ কর্মস্থানে কেতু থাকছে, আর কেতু কিন্তু পুরো মাস জুড়ে আপনাদের টেন্থ হাউসেই থাকবে। বুধও কিন্তু পুরো মাস জুড়ে আপনাদের ফিফথ হাউসেই থাকতে চলেছে, তবে সূর্য কিন্তু 15 জুন চলে যাবে আপনাদের সিক্সথ হাউসে। এবার আমরা আলোচনা করব প্রথমেই আপনাদের রাশির অধিপতি শনি মহারাজকে নিয়ে। দেখুন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5-এর তৃতীয় চরণ চলছে, আপনাদের অবশ্যই 7.5-এর লাস্ট ফেজ, আপনাদের মুক্তির সময় আসন্ন প্রায়। আবার কিন্তু 12 জুলাই শনি মহারাজ বক্রী হয়ে আপনাদের রাশিস্থানেই প্রবেশ করে যাবেন এবং 2023 সালের 17 জানুয়ারি পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। তবে এই জুন মাসে কিন্তু শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসেই বসে কামধেনু নামক একটি যোগ তৈরি করছেন। কামধেনু একটি গরু বা গাভীর নাম, মহাভারতের উল্লেখ আছে, ভীষ্মের সাথে এর সংযোগ আছে। দেখুন কামধেনু এমনই একটি গাই ছিল যার কাছে আপনি যা চাইবেন সেই গাই তার মানুষজনের ইচ্ছা পূরণ করতেন। সুতরাং শনি মহারাজ এখানে বসে আপনাদের ইচ্ছাপূর্তি কিন্তু করতে চলেছেন, বিশেষ করে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, মুখনিঃসৃত বাণীর মাধ্যমে আপনারা প্রভূত পরিমাণে অর্থ ইনকাম করতে পারেন, চোখ বা দাঁতের সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এই সময়টিতে মুক্তি পেতে চলেছেন। এক কথায় শনি মহারাজ এই সময় আপনাদের কোনো না কোনো একটি ইচ্ছাপূর্তি নিশ্চিতভাবে করবেন। শনি 7.5-ই তো আপনাদের চলছে,
কিন্তু শনির সাড়ে সাথে সাধারণত তুলা রাশি, আপনাদের মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটি খারাপ ফলাফল দেয় না। বরং তুলা, মকর, কুম্ভ এই তিনটি রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথে চলাকালীনও একজন ব্যক্তি তার জীবনে প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত করে থাকে। তার কারণ শনি মহারাজ নিজেই আপনাদের রাশির অধিপতি। এবার দেখুন, শনির কিন্তু তিনটি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সুখভাবে, যার কারণে সুখভাব তো একটু হলেও প্রভাবিত হবে, সেখানে শুক্র রাহুর সংযোগও থাকছে, যার কারণে আপনাদের বলবো মায়ের সাথে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। মায়ের স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, জমি ভবন বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা আপনারা ফেস করতে পারেন। এবার দেখুন, শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে, সেখানে আবার রাহুরও দৃষ্টি আছে, যার কারণে আপনাদের কিন্তু ছোটোখাটো যাত্রা করবার সময় বা দীর্ঘস্থায়ী যাত্রাও করতে হতে পারে, যার কারণে শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন। তবে রিসার্চ ওরিয়েন্টেড কাজবাজের সাথে যারা যুক্ত আছেন, গবেষণামূলক, পিএইচডি, অকাল সায়েন্স, জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা বা জ্যোতিষশাস্ত্র, তাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু এই সময় একটু বাক্য বাদানো বিবাদ হতেই পারে, তো এই বিষয়ে সাবধান থাকবেন। শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে। শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের সুখ, আপনাদের ভাগ্যস্থানে, ইলেভেন্থ হাউসে। তবে ইলেভেন্থ হাউসে কোনো ক্রুর গ্রহের দৃষ্টি সাধারণত নেগেটিভ ইম্প্যাক্ট তো ফেলে না, তবে বড় দাদা দিদি, কাকা কাকিমা বা বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু খেয়াল রাখবেন, মুখ ফসকে কিন্তু কোনো খারাপ কথা বেরিয়ে যেতেই পারে। এবার চলে আসি আমরা গুরুদেব বৃহস্পতির ব্যাপারে। গুরুদেব বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর আপনাদের পরাক্রমভাবে প্রবেশ করেছেন, যার কারণে ছোটোখাটো যাত্রা থেকে আপনারা লাভবান হবেন, বা আত্মীয় পরিজন ভাই বোনেদের থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনারা লাভবান হবেন, বন্ধু বান্ধবদের থেকেও আপনারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে লাভবান হবেন। এই সময় সাহস কিন্তু আপনার বাড়তে চলেছে, পরাক্রম বাড়তে চলেছে, শখ আহ্লাদেরও প্রভূত পরিমাণে সময় পাবেন। যারা শিক্ষক শিক্ষিকা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, ফিনান্স ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। এই সময়টিতে গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু আবার তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে, যার কারণে বলবো এই সময় স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি ভাব ভালোবাসা বাড়তে চলেছে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হবে। দীর্ঘদিন ধরে আদালতে যদি বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট কিন্তু আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নিতে চলেছে। যৌন চাহিদা বাড়বে, মূত্রঘটিত কোনো সমস্যা আপনাদের বাড়তে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, আপনাদের ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনারা পেতে চলেছেন। এই সময় পার্টনারশিপ বিজনেসে প্রভূত পরিমাণে উন্নতি আপনারা করতে চলেছেন, পার্টনারের সাথেও কিন্তু আপনাদের বন্ডিং বাড়তে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে আপনাদের ভাগ্যস্থানে, কিন্তু সেখানে মঙ্গলের দৃষ্টিও আছে, যার কারণে আমি আপনাদের বিশেষ করে বলবো পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আর আবার কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে আপনাদের এই টেন্থ হাউসে, যার কারণে আপনাদের এখান থেকে আপনার পিতার কথা বা পিতার বাক্যের মধ্যে কিন্তু একটু কটুতা আসতে পারে। মেজাজ যেন হারাবেন না, পিতার সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন, নাতি নাতনিদের সাথে সম্পর্কের উন্নতি করুন, প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন। অন্যথায় ভাগ্য কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের মধ্যেই আপনাদের ফলাফল দেবে। আবার এখান থেকে দেখুন, গুরুগ্রহ বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি আছে আপনাদের লাভভাবে, সেখানে শনিরও দৃষ্টি পড়ছিল, শনি দৃষ্টি দিয়ে খারাপ করছিল লাভভাবকে, গুরু দৃষ্টি দিয়ে লাভভাবকে ভালো করছে। তাহলে কোনটি আপনার ক্ষেত্রে খাটবে, গুরুর দৃষ্টি না শনির দৃষ্টি? এরকম পজিশনে কি দেখার প্রয়োজন পড়ে? আপনাদের এখন কার দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্তর্দশা চলছে? পজিটিভ গ্রহ গুরু, গ্রহ বৃহস্পতির যদি দশা, মহাদশা, অন্তর্দশা চলে থাকে বা কোনো পজিটিভ গ্রহের যদি চলে থাকে, তাহলে আপনারা শুভ পরিণাম পাবেন। কোনো নেগেটিভ গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা চলে থাকলে আপনারা নেগেটিভ ফলাফলই পাবেন। তবে মোটের উপরে আপনাদের ডেলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাদা দিদি বা বয়োজ্যেষ্ঠদের সাথে কথাবার্তা বলবার সময় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, ইচ্ছাপূর্তি কিন্তু আপনাদের এই সময় হতেই পারে। আর সকলকেই যেন অত্যধিক বিশ্বাস করতে যাবেন না, নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না। এবার দেখুন, মঙ্গলদেবও কিন্তু বসে আছেন গুরুগ্রহ বৃহস্পতির সাথে তৃতীয়ভাবে, আর মঙ্গল কিন্তু এখানে অশুভ নয়, শুভই। আর গুরুমঙ্গলের সংযুক্তি এখানে থাকবে ২৭ জুন পর্যন্ত। ২৭ তারিখের পর মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে ফোর্থ হাউসে। তবে গুরুমঙ্গলের সংযোগের কারণে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, জমিবাড়ি কেনা বেচার ব্যবসা করেন, বা যারা কোনো প্রকার আইটি ফিল্ড বা ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান আছেন,
আইটি ফিল্ডের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো। যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন বা চাকরি করেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। এই সময়টি দেখুন আপনার ভাই বোনেদের সাথে আপনাদের মুখনিঃসৃত বাণিজ্যকে একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের কিন্তু তিনটি দৃষ্টি আছে, চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের অগ্রিণ শত্রুরভাবে, আবার সূর্য কিন্তু সেখানে 15 তারিখের পরে প্রবেশ করে যাবে। সুতরাং রোগশোক নিয়ে আপনাদের কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন আছে। বাইরের খাদ্য খাবার খাবেন না, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটতে পারে, আগেই বলেছি। কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া ছেড়ে দিন। আর একদিনের বাঁচার মানসিকতার কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্য ভঙ্গ হতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা মারাত্মক কোনো ক্ষতি কিন্তু আপনাকে করতে পারবে না। আপনার মেজাজ হারালে হবে না, হঠাৎ করে রেগে যেতে পারেন, যার কারণে কিন্তু স্বাস্থ্য ভঙ্গ হতে পারে। এই সময় মামা মামিদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন, সর্দি কাশির কোনো প্রবলেম কিন্তু আপনাদের একটু হলেও ভোগাতে পারে। মঙ্গলের কিন্তু আবার সপ্তম দৃষ্টি পড়ছে নবমভাবে, আর অষ্টম দৃষ্টি পড়ছে দশমভাবে। দেখুন পিতার কিন্তু বাক্যের মধ্যে কিছুটা কটুতা আসতে পারে, আপনার পিতা মুখ দিয়ে ভুলভাল কথাবার্তা বলতে পারেন, পিতার স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে। আপনার পৈতৃক যদি কোনো বিজনেস, ফ্যামিলি যদি কোনো বিজনেস থেকে থাকে, সেখানে কোনো লসের সম্মুখীন আপনারা হতেই পারেন। আপনার পিতাও কিন্তু কোনো লসের সম্মুখীন হতে পারে, কোনো যাত্রাকালীন সময়ে হঠাৎ করে কোনো লাগেজ বা কোনো কিছু কিন্তু হারিয়েও যেতে পারে, তাই এই বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে বলবো। এবং কর্মজীবনে আপনারা যতটা কম কথা বলে কাজ বেশি করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে আবারও বলছি, অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত, আইটি ফিল্ডের সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টি এক প্রকার বেশ ভালোই থাকতে চলেছে। এবার দেখুন, শুক্র রাহুর সংযোগ আছে আপনাদের চতুর্থভাবে। প্রথমেই বলবো, মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, শ্বশুর মশাইয়ের সাথে আপনাদের বাক্য বাদানুবিবাদ বেঁধে যেতে পারে। এই সময়টিতে আর্থিক টেনশন আপনার মধ্যে একটু বাড়তে চলেছে, মানসিক হতাশায় আপনারা ভুগতে পারেন, হার্ট, বুক, ফুসফুস, রক্ত ওরিয়েন্টেড সমস্যা আপনাদের ভোগাতে পারে, যানবাহন চালাতে গিয়ে ছোটোখাটো আঘাত কিন্তু লাগতেই পারে। এই সময় জমি, ভবন, বাহন যদি ক্রয় করতেই হয়, নিজের নামে না কিনে নিজের পিতামাতা, স্বামী, স্ত্রী, সন্তান সন্ততি এদের নামে কিনুন, দেখবেন সেখানে লাভবান হবেন। তবে নিজের নামে কোনো বিজনেস বা কোনো কর্ম করতে গেলে কিন্তু সেখানে আপনারা লাভবান হবেন না। কারোর যদি জন্মছকে রাহু থেকে থাকে ফোর্থ হাউসে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথাই আমি বলবো। এবার শুক্র রাহুর সংযোগ কিন্তু যারা এখনও প্রেমে পড়েননি তাদের প্রেমে পড়ার জন্য তাদেরকে বাধ্য করতে পারে। আপনাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা করেই দেখুন। আর যারা বিবাহিত আছেন তারা কিন্তু পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সেরকম টেন্ডেন্সি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের হাতছানি আছে, তবে সেখানে গেলে কিন্তু আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন। শুক্র রাহু সংযুক্তি কিন্তু একজন ব্যক্তিকে সাধারণত বিখ্যাত করে থাকে। ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, এই ধরনের কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতে চলেছে, এমনকি আপনারা ফেমাস বা বিখ্যাতও কিন্তু হয়ে যেতে পারেন। আবার এই শুক্র রাহুর সংযোগ যদি রাহু আপনাদের জন্মছক বা ন্যাটাল চাটে ব্যাড হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, এই শুক্র রাহুর সংযোগই কিন্তু একজন ব্যক্তিকে ডিসফেমও দেয়, বদনামের ভাগিদারিও করে। তাই মহিলাদের সম্মান দিন এবং মর্যাদা বজায় রেখে চলার চেষ্টা করুন। শুক্র কিন্তু ফোর্থ হাউসে খুব একটি খারাপ নয়, কিন্তু রাহুর সাথে যেহেতু আছে সুতরাং খুব একটি ভালো আমি বলবো না। হ্যাঁ, একটি জিনিস ঠিক, যারা মহিলা বা মহিলাদের সম্পর্কিত কোনো বস্তু সামগ্রীর বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। যারা ক্রিয়েটিভ ব্যক্তিবর্গ আছেন, সৃজনশীল কাজবাজের সাথে যুক্ত, তাদের জন্যও কিন্তু সময়টি ভালো। শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে, যার কারণে দেখুন কর্মস্থানের অধিপতি শুক্রদেব, আর তিনি তার নিজের রাশিতেই তিনি দৃষ্টি দিচ্ছেন, যার কারণে শুভ পরিণাম আপনারা অবশ্যই পাবেন। তবে এবার দেখার প্রয়োজন আছে আপনাদের যে শুক্রের দশা মহাদশা চলছে কিনা। শুক্রের দশা মহাদশা চলে থাকলে নতুন চাকরি বাকরিও আপনারা পেয়ে যেতে পারেন, কর্মজীবনে প্রমোশন পদোন্নতিও আপনাদের হতে পারে। আদারওয়াইজ কিন্তু দেখুন কর্মজীবনের ভাবে কর্মস্থানে 10th হাউসে কেতু বসে আছে, সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে। সুতরাং কেতু, মঙ্গল বা রাহু এদের মধ্যে কারোর যদি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে থাকে, তাহলে অফিসে কিন্তু আপনারা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, চাকরি চলে যেতে পারে অনেকের, অনেকে কর্মজীবনে পরিবর্তন করতে পারেন, চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করতে পারেন, বিজনেস ছেড়ে চাকরি জয়েন করতে পারেন, বা ব্যবসা করলেও একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসায় জড়িত হতে পারেন। সুতরাং কোনো না কোনো পরিবর্তন কিন্তু এই সময় পরিলক্ষিত হচ্ছে। যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো, এই সময়টিতে আপনারা অত্যধিক সাবধানতা অবলম্বন করে সমাজে আপনাদের প্রভাব বিস্তার করবার চেষ্টা করুন। কোনো শর্টকাট বা নেগেটিভ পদ্ধতি যেন অবলম্বন করবেন না, সমূলে কিন্তু পতিত হতে পারেন।
শাশুড়ি মায়ের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। ইগো এবং অহংকারের একটু কমতি যতটা করতে পারবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। সমাজে নামমান সম্মান প্রতিপত্তিতে আঘাত লাগতে পারে যদি মঙ্গল রাহু কেতুর দশা মহাদশা চলে থাকে, আর যদি শুক্রের চলে থাকে তাহলে কিন্তু আবার উল্টো, সব পজিটিভ হবে, সব ভালো হবে। সুতরাং এটি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টও কিন্তু খুব বড়ো একটা ম্যাটার করে। এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান, এই মান্থলি প্রেডিকশান। যতজন মকর রাশির জাতক জাতিকায় পৃথিবীতে আছেন প্রত্যেকের জন্য, আপনার জন্য ব্যক্তিগত নয় কিন্তু, আর তাই আপনার নিজস্ব প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। প্রতিটি মকর রাশির জাতক জাতিকারই কিন্তু জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পায়া এগুলি কিন্তু মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন, তাই 100% খাটবে এমনটি কিন্তু বলা যায় না সকলের ক্ষেত্রেই। কারোর কারোর ক্ষেত্রে তো 100% খাটবেই, আর যাদের ক্ষেত্রে 100% খাটবে না তাদের ক্ষেত্রে তো 70-80% খাটবেই। এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। এবার দেখুন, কেতু কিন্তু 10th হাউসে বসে আপনারা যত আধ্যাত্মিক হবেন ততই কিন্তু আপনাদের বেটার ফলাফল দেবে, যতটা সিস্টেমেটিক সমস্ত জিনিস করার চেষ্টা করবেন। বুধও কিন্তু একই ইঙ্গিত দিচ্ছে, বুধ গ্রহ কিন্তু আপনাদের পুরো মাসটা জুড়েই থাকতে চলেছে আপনাদের 5th হাউসেই। সেখানে কিন্তু বুধ আপনাদের একটি জিনিস বলছে, ব্যবসায় যদি উন্নতি করতে চান, শিক্ষা জীবনে যদি উন্নতি করতে চান বা আপনার কর্মজীবনে যদি উন্নতি করতে চান, সব কিছু প্ল্যানিং মাফিক করুন, সিস্টেমেটিক ওয়েতে করুন, রস্টার বা রুটিন বানিয়ে কাজ করুন এবং সেগুলিকে মেনটেন করুন, তাহলে কিন্তু বুধ এবং শনি দুটোই কিন্তু খুব মজবুত হয়। শনিগ্রহ বুধগ্রহ এরা খুব পছন্দ করে যে মানুষ সব কিছু প্ল্যানিং ওয়াইজ করে, সিস্টেমেটিক করে, সময় মাফিক করে, টাইম মেপে করে, তাদের ক্ষেত্রে কিন্তু শনি বুধের কৃপা থাকে, একটা অশেষ কৃপা থাকে। যতই শনি বুধ খারাপ হোক না কেন, যে টাইম টেবিল মেনটেন করে কাজ করবে তার ক্ষেত্রে কিন্তু শনি বুধ অটোমেটিক্যালি ভালো হতে শুরু করে, কারণ এটি কিন্তু শনি বুধের এক প্রকার প্রতিকার বা টোটকা, এটি কিন্তু এক প্রকার উপায় শনি এবং বুধকে শুভ করবার, কোনো আংটি মন্ত্র না পড়েই। এবার দেখুন, সূর্য বুধের কিন্তু সংযোগ থাকছে আপনাদের 5th হাউসে এবং 15 তারিখের আগে পর্যন্ত, যার কারণে বলবো শিক্ষার্থী বিদ্যার্থী পড়াশোনায় আপনাদের মনোযোগকে আরও বৃদ্ধি করতে হবে। আর পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করলেই দেখবেন আপনাদের কিন্তু যে কোনো প্রকার পরীক্ষায়ও আপনারা ভালো ফলাফল পাবেন, কিন্তু ফাঁকি মারলে কিন্তু আপনাদের লসও হয়ে যেতে পারে। এই সময় কোনো প্রতিযোগিতায় আপনারা বসুন, 100% সফল হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বুদ্ধি আপনাদের বাড়তে চলেছে। আর এই সময় প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক করা থেকে নিজেদের বিরত রাখুন। যে সমস্ত প্রেমিক প্রেমিকা আছেন অলরেডি, প্রেমের সম্পর্কে যারা জড়িত, তাদেরকে বলবো অশ্লীল ব্যবহার করবেন না। আর কামুকতা বা যৌন চাহিদা কিন্তু এই সময় বিস্ফোরণ ঘটতে পারে, যার কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আর এমন মানুষ কিন্তু জীবনে পাবেন না, তাই খুব সাবধানতা অবলম্বন করে সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যান। আর যারা প্রেমে পড়েননি তাদের বলবো আপনাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা করেই দেখুন না। দেখুন, সন্তান সন্ততিদের জীবনে কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে, প্রতিযোগিতা কম্পিটিশান বাড়তে পারে, তবে তারা সব কিছু সামলেও নেবে, আপনি তাদেরকে সামলে নিতে সাহায্য করবেন। পেটের সমস্যা দেখা দিতে পারে এই সময়। তবে সূর্য যখন প্রবেশ করে যাচ্ছে 15 তারিখের পর আপনাদের 6th হাউসে, তখন কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর তরফ থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন, আপনাদের রোগঋণ শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, আর আপনাদের সর্দি কাশির যদি প্রবলেম থেকে থাকে সেখান থেকেও মুক্তি পাবেন। মামা মামিদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে, মামা মাতৃকুলের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। তো এই ছিল বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের গ্রহগত গোচর ফল 2022 সালের জুন মাসের। এবার বিস্তারিত আলোচনায় যদি যাওয়া যায় তাহলে আমরা প্রথমেই আপনাদের কেরিয়ার নিয়ে দেখব। কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায়, এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার সমস্যার মধ্যে দিয়েই একটু চলতে হতে পারে, তার কারণ 10th হাউসে কেতুর উপস্থিতি। আবার এটাও ঠিক যে দশমভাবে শুক্রের দৃষ্টি পড়ছে, কিন্তু তার সাথে সাথে রাহুরও তো দৃষ্টি পড়ছে, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু যারা চাকরিজীবী বিশেষ করে বেসরকারি চাকরিজীবী আছেন, অফিসে আপনার কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বীরা কিন্তু আপনার উপরে হাবি হতে পারে। আর অফিসে কারোর সাথে শত্রুতার মাত্রা যদি বৃদ্ধি করেন তাহলে কিন্তু আপনাদের একটি সমস্যা তো দেখা দেবেই, সেটি হচ্ছে কাজের বোঝা বেড়ে যাবে, কাজের চাপ বেড়ে যাবে, তাই এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে কাঁধে থাকা সমস্ত অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই কিন্তু সমাপ্ত করবার চেষ্টা করতে হবে। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। তবে যাদের শুক্রের দশা মহাদশা চলছে তাদের কিন্তু চাকরিজীবীদের খুব একটি টেনশন নেই, মোটামুটি ঠিকঠাকই আপনাদের যাবে। কিন্তু কেতু রাহু বা মঙ্গলের যদি দশা মহাদশা চলে থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। দেখুন, বিজনেসম্যানদের বলবো আপনাদের ব্যবসায় কিন্তু কিছু সমস্যা হতে পারে মাসের 1st হাফে, মাসের 2nd হাফটা বিশেষ করে 18 তারিখের পরের সময়টা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি বৃদ্ধিই হতে চলেছে।
আর বিজনেসম্যানেরা 18 তারিখের পর আপনারা লক্ষ্য করবেন যে কর্মে হাত দেবেন না কেন সেখানেই আপনারা সফল হবেন। কারণ শনি কিন্তু আবার আপনাদের সেকেন্ড হাউসে বসে কামধেনু নামক যোগ বানিয়ে বসে আছেন, মুখনিঃসৃত বাণীর মাধ্যমে আপনারা অত্যধিক অর্থ কামাবেন। আর ব্যবসাদারদের মধ্যে যারা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত বা ফরেন কারেন্সিতে টাকা পয়সার লেনদেন করেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ পরিলক্ষিত হচ্ছে। অর্থগত দিক থেকে এই মাসটিতে সঞ্চয়ের মাধ্যমে আপনাদের আয় বৃদ্ধি করতে পারেন। টাকা যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে মানি মার্কেটেই করুন। মানি মার্কেট মানে কিন্তু নেটওয়ার্কিং বিজনেসের কথা বলছি না, শেয়ার মার্কেটে করতে পারেন, মিউচুয়াল ফান্ডে করতে পারেন, আপনারা ফিউচার ট্রেডিং করতে পারেন, অপশন ট্রেডিং করতে পারেন, বাইনারি ট্রেডিং করতে পারেন, ইন্স্যুরেন্স মার্কেটে টাকা লাগাতে পারেন, আপনারা পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে যেখানেই বিনিয়োগ করুন না কেন লং টার্মের জন্য করবেন, তবেই কিন্তু বেটার ফলাফল আপনারা পাবেন। আর এই সময়টিতে আপনাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত নতুন কোনো পদক্ষেপ আপনাদের ক্ষেত্রে সাফল্যই আনতে চলেছে এবং সেখান থেকে আপনারা প্রভূত পরিমাণে লাভবান হবেন। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের মধ্য দিয়েও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন। অর্থাৎ যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, মার্কেটিংয়ের কাজ করেন, নেটওয়ার্কিংয়ের কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, লোহালক্কড়ের সাথে যুক্ত, লোহালক্কড়ের ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, স্টিল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, ফুয়েল, অয়েল, গ্যাস, তেল এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, মেশিনারি ওরিয়েন্টেড কোনো ইন্ডাস্ট্রির সাথে চাকরি বা বিজনেসে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় থাকবে, বিশেষ করে মাসের সেকেন্ড হাফটা। এবার দেখে নেওয়া যাক, চলাচল সম্পত্তি যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য কিন্তু আপনাদের এ মাসে মোটামুটি ঠিকঠাক থাকছে। তবে বিশেষ করে যানবাহন ক্রয় বিক্রয়ের জন্য এ মাসটি অত্যন্ত শুভ। আর যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের তো রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, মেশিনারির ব্যবসা যারা করেন তাদের আরও উন্নতি হবে। এবার দেখে নিন, আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য মাসটি কিন্তু এক প্রকার ঠিকঠাক যাবে। সূর্যবুধের মিলনের কারণে আপনাদের কিন্তু অবশ্যই একাগ্রতা বৃদ্ধি পাবে, শিক্ষার প্রতি মন আপনাদের আকৃষ্ট হবে। তবে আবার এটাও ঠিক, আপনাদের শিক্ষাগত জীবনে ভালো গুরু পেতে চলেছেন, ভালো কোনো গাইড পেতে চলেছেন, গড ফাদার পেতে চলেছেন, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে সাফল্য আপনারা পরিলক্ষিত করবেন। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরকে বলবো আরেকটু অপেক্ষা কিন্তু করে যেতে হবে। তবে যারা কলেজ লেভেলে পড়াশোনা করছেন, হ্যাঁ, তাদের কিন্তু যদি নিজের এলাকাতেই কোনো কলেজ বা পছন্দসই কোর্সে আপনারা ভর্তি হতে চান তার জন্য কিন্তু সময়টি আপনাদের ভালোই থাকছে। এবার দেখুন, পারিবারিক দিক থেকে যদি দেখা যায়, পারিবারিক দিকটি কিন্তু আপনাদের এ মাসে খুব একটি খারাপ নয়, কারণ আপনাদের পরিবারের ভাবের অধিপতি শনি মহারাজ। শনি মহারাজ নিজেই আপনাদের পরিবারের ভাবে বসে গিয়েছেন, কিন্তু আপনাদের তো শনি সাড়ে সাতিও চলছে, যার কারণে পারিবারিক দিকটি একটু সমস্যার মধ্য দিয়ে চলতে পারে। তবে আপনারা সব কিছু সামলেও নেবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ভুল বোঝাবুঝি তৈরি হবে, সে ভুল বোঝাবুঝি আপনারা খুব ইজিলি মিটিয়েও নিতে পারবেন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। এবং পরিবারের সদস্যদেরকে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। চেষ্টা করুন সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর, তবেই কিন্তু আপনারা বেশি লাভবান হবেন। প্রেমিক প্রেমিকা, এ মাসটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ যাবে। পঞ্চমভাবে সূর্যের সাথে বুধের সংযোগের কারণে মাসের ফার্স্ট হাফে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে প্রেমের জীবনে। আপনারা কিন্তু বিবাহের পরিণতির দিকেও এগিয়ে যেতে চাইবেন। তবে 15 তারিখের পর সূর্য যখন ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এমনকি আপনার প্রেমিক প্রেমিকার স্বাস্থ্যভঙ্গেরও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। একে অপরের স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু একে অপরের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন কিন্তু এই সময় উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে। হ্যাঁ, আপনি আপনার মনের কথা আপনার স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে শেয়ার করতে চলেছেন, একে অপরের পরামর্শ মেনে কাজ করবেন, বন্ডিং কিন্তু বাড়বে, একসাথে আপনারা কোথাও ভ্রমণও করতে পারেন, সেখানে সম্পর্কের মজবুতি হবে। তবে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। দেখুন, এই সময়টা দীর্ঘস্থায়ী পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সময়, পরিত্রাণ পাওয়ার সময়। তবে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এই ধরনের সমস্যা থেকে থাকলে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। খাদ্য খাবারের পরিমাণ কমিয়ে দিন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। খাদ্য তালিকায় যত সবুজ শাকসবজি খেতে পারবেন ততই কিন্তু বেটার। আর মরিচ বা লঙ্কা, কাঁচা লঙ্কা বা মরিচ, এগুলি প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন, দেখবেন আপনাদের রক্ত পরিষ্কার হবে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। এই জুন মাসেই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আছে, তাই আপনি নিজে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের প্রতি আকৃষ্ট হন এবং অন্যদেরকে আকৃষ্ট করুন।
এতে কিন্তু আপনাদেরই কিন্তু সুবিধা বৃদ্ধি হবে, আর এই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে কিন্তু গুরু গ্রহ বৃহস্পতির উন্নতি হয়ে থাকে। এটা কিন্তু প্রতিকার, অনেকে জানে না, কিন্তু ব্যায়াম করলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিলে গুরু গ্রহ বৃহস্পতির অবস্থান উন্নত হয় একজন ব্যক্তি বা জাতক জাতিকার ভাগ্যের ক্ষেত্রে। তাহলে এই ছিল কিন্তু আপনাদের মোটামুটি এক প্রকার গণনা, আপনাদের জুন মাস কেমন কাটবে। শত্রুপক্ষ নিয়ে খুব একটি টেনশন কিন্তু আপনাদের নেই। আপনাদের কিন্তু এই সময় নতুন কোনো লোন যদি নিতে চান, আপনাদের অবশ্যই আমি এড়িয়ে যেতে বলবো। আর প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলবার সময় সাবধানতা অবলম্বন করে চলুন, কর্মজীবনে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। দাদা দিদি, বড় দাদা দিদি, কাকা কাকিমাদের সাথে কথাবার্তা বলবার সময় আপনাদের সাবধান থাকতে হবে। পিতার সাথেও সাবধান, পিতার স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, মায়েরও স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। পিতামাতার সাথে বনিবনা হতে কিন্তু একটু সমস্যা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। দেখুন, এবার বলবো প্রতিকার হিসাবে, আপনারা প্রতি শনিবারের দিন শনি মন্দিরে আপনারা কিন্তু চৌমুখী প্রদীপ জ্বালাতে পারেন, এমন কোনো প্রদীপ যা চারটে মুখ হয়। দেখুন, অনেকেই কিন্তু বলবে যে শনিবারের দিন আপনারা কালো তিল, সরিষার তেল দান করুন, কালো জামা কাপড় দান করুন, কালো কুকুরদের খাওয়ান। এগুলি কিন্তু মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নয়। মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ভুলেও শনি ওরিয়েন্টেড কোনো জিনিস যেন দান করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। শনিবারের দিন করে আপনারা বেগুন খাবেন না, সরিষার তেল খাবেন না, শনিবার করে নিরামিষ খান, মদ মাংস থেকে একদমই দূরে থাকুন। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই হতদরিদ্র, গরিব বা যাদের বয়স 55-60 ক্রস করে গিয়েছিলাম, বৃদ্ধ বৃদ্ধা, এদের সেবা শুশ্রূষা করুন। কোনো বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোমে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করতে পারেন, কোনো হসপিটালে গিয়ে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের প্রভূত পরিমাণে ভাগ্যের উন্নতি ঘটবে। আর আপনার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র, পারলে এটি আপনার প্রতিদিন 108 করে জপ করুন। দেখুন, একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু 10-15 লাগে, না পারলে অন্তত পক্ষে আপনাদের যেহেতু রাশির অধিপতি শনিদেব, শনি মহারাজের বীজ মন্ত্র সন্ধ্যেবেলার সময় 108 অবশ্যই জপ করুন। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা। শনির কিন্তু আবার একটি একাক্ষরী বীজ মন্ত্রও আছে, ওম শাম শনিশ্চরায় নামা, এটিও আপনারা জপ করতে পারেন 108। আর দেখুন, আপনাদেরকে শুক্রকে চাঙ্গা রাখার জন্য মহিলাদের কিন্তু সম্মান করতে হবে, গুরুদেবকে চাঙ্গা রাখার জন্য বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে। আর আপনাদেরকে অবশ্যই কিন্নর কিন্নরী বা যারা হিজড়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকে সেবা শুশ্রূষা করলে কিন্তু আপনাদের বুধের উন্নতি ঘটবে। রাহু কেতুর প্রতিকার নিয়ে আমি এখানে আলোচনা করব না, তার কারণ হচ্ছে রাহু বা কেতু একটানা 1.5 ধরে মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে একটা 20-25 প্রতিকার সহ একটা বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। তবে রাহুকেতুর প্রতিকার কিন্তু অবশ্যই দরকার। ইন শর্ট বলে রাখি, নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন, দেখবেন রাহুকেতু ঠিকঠাক থাকবে, আর অত্যধিক আবেগপ্রবণ যেন হবেন না। তো বন্ধুরা, এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের জুন মাস 2022 সালের রাশিফল বলুন, গণনা বলুন, প্রেডিকশান বলুন, হরোস্কোপ বলুন, যাই বলুন। আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতেও যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।